এখন 2018 চনৰ গাড়ী হয়। ইয়াৰ প্ৰাইচটো আহি যাব 2,80,000। 2,80,000 এখনৰ প্ৰাইচটো আছে 1,30,000। কিমান? 1,30,000। মাত্ৰ 1,30,000 হয়। সব কিমান আচৰিত পৰিমাণ ষ্টক গাড়ী সব ইমান ধুনীয়া ধুনীয়া কণ্ডিশ্যনৰ গাড়ী আজি মোন মটৰত মই আজি আছোঁ। আৰু আপোনালোকে যদি নগৰ ফালৰ পৰা আহে তেনেহ'লে ডিউকিয়ৰ ঠিক ফ্ৰণ্টত আছে মোন মটৰ। আৰু যদি আপোনালোকে যদি ডিঙৰ ফালৰ পৰা আহে তেনেহ'লে আপোনালোকে মেট্ৰো হস্পিটেল পাৰ হৈ পিনে আহিলে আহি পাব আপোনালোকে ইয়াত মোন মটৰ। চাওক কিমান ধুনীয়া ধুনীয়া কণ্ডিশ্যনৰ গাড়ী গাড়ী চাই মই আজি ইয়াত হাবাথুৰি খাইছোঁ। ইমান ভাল ভাল ইমান ধুনীয়া ধুনীয়া গাড়ী চাওক 1,00,000-1,50,000 টকা দিলে গাড়ী ওলাই যাব এইখন ডিলাৰত। আৰু চাওক গাড়ী ষ্টক চাওক কিমান আচৰিত পৰিমাণ ষ্টক। আৰু এইজন হৈছে ডিলাৰ শিলচৰ এক্সিকিউটিভ দাদা, নমস্কাৰ। হয় নমস্কাৰ। হয় দাদা, আপোনাৰ প্ৰথমতে শুভ নাম জনাওক। হয়, মোৰ নাম শ্ৰী বিদ্যুৎ বিকাশ ৰাজখোৱা হয়। আপোনাৰ ব্যৱহাৰটো কিমান দিন চলি আছে? আমাৰ 5 বছৰ বেছি হ'ল। হয়, আমাৰ এড্ৰেছ আছে নগাঁও ঢিং ৰোড হয়। আপোনাৰ নগাঁও ফালৰ পৰা আহিলে আপোনাৰ ডিকৰ অপজিট ছাইডত আছে মোন মটৰ্ছ। তো আপোনাৰ যদি পশ্চিম ছাইডৰ পৰা আহিলে আপোনাৰ মেট্ৰ' হস্পিটেল পাৰ হৈ আহিব লাগিব। এখন চেভলেট এভিয়াৰ হয়, 2010 চনৰ হয় গাড়ীখন। এখনৰ প্ৰাইচটো আহি যাব 2,80,000। 2,80,000 নেগচিয়েবল হৈ যাব। বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল আছে, এচি এটা ৰানিং আছে, এল' হিল লাগি আছে। নেক্সট আহি গ'ল ডেটছন ৰেডিগো, এখন 2016 চনৰ। এখনৰ প্ৰাইচটো আছে 2,90,000। 2,90,000 অৰিজিনেল পেণ্টত আছে, অৰিজিনেল পেণ্টত আছে গাড়ী। 7-ছিটাৰ গাড়ী হয়। আচ্ছা, 7-ছিটাৰ খুবেই ভাল। নাই এখন 1,20,000-1,30,000 ওলাই যাব। ফাইনেন্স হৈ যাব এখন নিশান মেগনেট 2021 হয়। আচ্ছা, এখনৰ প্ৰাইচটো আছে 710 আছে। আচ্ছা, হৈ যাব, নেগচিয়েবল হৈ যাব। অৰিজিনেল পেণ্টত আছে, বাম্পাৰ টাচ আপ নেকি? অৰিজিনেল পেণ্টত আছে গাড়ীখন। আচ্ছা, আৰু গাড়ীখন চলিছে মাত্ৰ 45,000। হয়, এখন 2,00,000 ওলাই যাব। হয়, এল' হিল লগোৱা আছে। এল' হিল নহয় এখন, আপোনাৰ এল' হিল নহয়। ডাষ্টাৰ এখন 2018 হয়, আৰ এক্স এছ মডেল। এইখনৰ প্ৰাইচটো আহিব 690। অৰিজিনেল পেণ্টত আছে গাড়ীখন, টাচ-আপ নাইকিয়া গাড়ী। এখন 690 আছে, হুণ্ডাই ভেনু 2020ৰ হয় গাড়ীখন, এল' হিল লাগি আছে, বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেণ্টত আছে গাড়ীখন। এইখনৰ প্ৰাইচটো আহি যাব 820। হয়, অৰিজিনেল পেণ্টত আছে, চব ৰানিং আছে। নেক্সট আহিছে এখন ৰেনল্ট কুইড, এখন 2018 চনৰ গাড়ী হয়। ইয়াৰ প্ৰাইচটো আহি যাব 2,80,000। 2,80,000 অৰিজিনেল পেণ্টত আছে গাড়ী, টাচ-আপ নাই, নেগচিয়েবল হৈ যাব, ৰানিং আছে। এখন 1,50,000 ওলাই যাব। নেক্সট আহি গ'ল এখন হুণ্ডাই বায়ো 2016 চনৰ। এখনৰ প্ৰাইচটো হ'ব 3,50,000। বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেণ্টত আছে গাড়ীখন, ৰানিং আছে, এল' হিল নাই। নেক্সট এখন টাটা পাঞ্চ 2022ৰ হয়, ডুৱেল টন, এল' হিল লাগি আছে, এল চি ডি লাগি আছে ভিতৰত।
খুবই প্রাইস তো আহি যাব 7,80,000 7,80,000 ন এখন তো অরিজিনাল পেন্ট আছে স্যার নাই এখন 780 নেগোসিয়েবল প্রাইস কই আছে মই যদি আপনার সাথে বা কোনোবা আহি যায় কম হয়ে যাব কম হয়ে যাব না হয় মোর সাথে সাইজে কি মান দিব ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার 20% ডিসকাউন্ট হয়ে যাব মোর সাথে 20% ডিসকাউন্ট হয়ে যাব ভাল নেক্সট আই গল এখন হুন্ডা ক্রেটা 2016 সনৰ হয় ওকে এখন প্রাইস তো আহি যাব 7,60,000 760 বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে এলো হুইল লাগি আছে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম হয় নেক্সট আহি গেল সুইফট ডিজায়ার এখন 2021 হয় গাড়িখনের প্রাইস আছে 690 অরিজিনাল পেন্টেড আছে এসি হিটার রানিং আছে আপনার বাম্পার কত টাসা পাসা আছে না টাসাব নাইকিয়া গাড়ি মিউজিক সিস্টেম লাগি আছে কোম্পানি ফিটেড এত কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি নাই নাই এনে কইছো নাই আমার এনে কইছো নাই না নাই পেট্রোল ভার্সন ডিজেল পেট্রোলর হয় পেট্রোলর হয় না হয় ওকে নেক্সট আই গলে এখন রেনল্ট টাইভার 2020 হয় আচ্ছা গাড়িখনের প্রাইস আছে 590 আচ্ছা অরিজিনাল পেন্টেড আছে গাড়ি এসিটেশন রানিং আছে নেগোসিয়েবল হয়ে যাব হয়ে যাব মোর সেন্সে 20,000 ডিসকাউন্ট হয় হয় খুবই ভাল নেক্সট নেক্সট এখন আপনার টাটা সাফারি স্ট্রম হয় 2013 সনের ওকে এখনের প্রাইস তো আহি যাব 5,50,000 5,50,000 অরিজিনাল পেন্টেড আছে গাড়ি আচ্ছা এটা তো টাসাপ নাই টাসাপ নাই 7 সিটার হয় না গাড়ি 7 সিটার গাড়ি আচ্ছা বেলেনো 2016 সনের ডেল্টা মডেল ডিজেল ভার্সন এখনের প্রাইস তো আছে 570 অরিজিনাল প্রিন্টেড আছে গাড়ি রানিং আছে টাচআপ নাই খুবই ভাল এখন আপনার ডাউন পেমেন্ট কেমন পাই 2,00,000 ওলাই যাব 2,00,000 ওলাই দিব ন 2,00,000 লৈ যাব পারিব গাড়ি ওলাই যাব আচ্ছা নেক্সট হল হুন্ডা সিটি এখন 2014 সনের হয় ডিজেল ভার্সন হয় ওকে এখনের প্রাইস তো আছে 3,90,000 3,90,000 আচ্ছা এখন আপনার অরিজিনাল পেন্টেড আছে অরিজিনাল পেন্টেড আছে গাড়ি কত টাসাপ নাই টাসাপ নাই গাড়ি ডকুমেন্টস সম্পূর্ণ আপডেটড আছে সব আপডেট ব্র্যান্ডিং না থাকিলে আমি বানাই দিব খুবই ভালো কি বাটা নেগোসিয়েবল প্রাইস হবো এখন ডাউন পেমেন্ট কি মানে পাই এখন 1,20,000 চলে যাব নেক্সট আছে এখন আপনার হুন্ডা আমেজ 2013 সনের ডিজেল ভার্সন এখনের প্রাইস তো আছে আপনার 3,45,000 অরিজিনাল পেন্টেড আছে গাড়ি এলো হিল লাগি আছে রানিং তো 1,00,000 উপর হয়েছে হয় আজি আছে জেনুইন আছে আমার এটা হয় কাটা কাটা নাই হুন্ডা সেন্ট্রো এখন হয় 2005 সনের এখনের প্রাইস তো আছে 1,30,000 কিমান 1,30,000 মাত্র 1,30,000 হয় অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট আছে গাড়ি গাড়ি অরিজিনাল পেন্ট আছে 1,30,000 ইমান ইমান ধুনিয়া কন্ডিশনা গাড়ি দিছে ইমান কম পয়সাত মার্ক হতো না হয় মার্ক হয় না মার্ক গাড়ি আমার এটা না পাবো এটা সিল তো না হয় সব সিল পাবো আমার এটা সব সিল পাবো হয় আচ্ছা আজি মনে পাই ভিডিও হামরো